এটা তো প্রদ্যোৎ কিশোর দেববর্মাকে জিজ্ঞেস করলে তারই ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বলা দরকার, তিনি ফাঁদে আটকে গেছেন। এখন এর থেকে কি করে বেরোবেন এটা তাকে চিন্তা ভাবনা করতে হবে। আমি তো এই নিয়ে বিস্তৃত কিছু বলে শুধু শুধু কেন সময় নষ্ট করব, দেখুন না তিনি কি বলেন। আর এটাও বুঝতে পারছি না, যদি ইন্টারলকুটর আসেনি তা এটা তো কেন্দ্রীয় সরকার নিয়োগ করবেন, আর রাজ্যের মুখ্যমন্ত্রী যাবেন না, রাজ্য সরকার যাবেন না, তৃতীয় ব্যক্তি এগুলো ঘোষণা দেবেন এবং কে হচ্ছেন তার নাম বলবেন, এটা কিন্তু খুব অশুভ মনে হচ্ছে, কেমন না? ফলে এখন দেখলাম যে সরকার থেকে যে একটা মানে বিবৃতি দিয়ে বলা হলো কোন ভদ্রলোক এই দায়িত্বে বৃত, কবে তিনি আসবেন, তাকে কি করে রিসিভ করতে হবে, সিওপ করতে হবে, এগুলো সব পত্রিকায় বেরোলো। এখন তারপরে গিয়ে দেখা গেলো তার কোনো হদিশ নাই। এগুলো তো একটা যারা এগুলো নিয়ে নাড়াচাড়া করছেন তারা নিজেদেরকে নিজেরা কিন্তু হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছে। এটা হয়, এটা হয়, হতে বাধ্য। এই আপনার মানে ছল চাতুরি করে কিন্তু বেশি দূর যাওয়া যায়। একটা না একটা সময় যারা এগুলো করে মানে মনে করেন কেল্লা ফাতে করবেন তার একটা